এই কেকটা কোনো অর্ডারের কেক ছিল না আপার বাসায় থার্টি ফার্স্ট উপলক্ষে একটা সুন্দর প্রোগ্রাম ছিল সেখানেই আমি আমার এই সুন্দর কেকটি নিয়ে গিয়েছিলাম বিভিন্ন ব্যস্ততার কারণে আমার পেজে এই ভিডিওটি আপলোড দেওয়া হয়নি এই চকলেট কেকটি আমি বারো ইঞ্চি মোল্ডে তৈরি করেছিলাম কেকের মাঝখানে আমি চকলেট ক্রিম এবং চকলেট গানাস দিয়েছিলাম এই চকলেট গানাশ দেবার কারণেই কিন্তু কেকের টেস্ট অনেক বেড়ে যায় আমি সবসময় এই কথাটা বলি অনেকেই আছেন শুধু ক্রিম দিয়েই কেক তৈরি করে ফেলেন কিন্তু একটু গানাস দিলে চকলেট চিপস দিলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায় আমি চাচ্ছিলাম এই কেকের কালারটা যেন খুব হালকা থাকে তার জন্য সাদা ক্রিমের সাথে সামান্য পরিমাণ পার্পেল কালার দিয়ে আমি এই হালকা কালারটি তৈরি করেছি যখন আমি কেকে ক্রিম দিই সবসময় পাইপিং ব্যাগের ভিতর ক্রিম ভরে তারপরে এভাবে কেকের গায়ে লাগাই এতে করে মনে হয় কি কেকের ক্রিমগুলো ওয়েস্ট হয় না সুন্দরভাবে দেওয়া যায় উপরের দিকে এটা আমি স্মুথ করে নিচ্ছি যেখানে ক্রিমের প্রয়োজন সেখানে ক্রিম দিয়ে তারপরে স্মুথ করে নিতে হবে একটা ব্রেড নাইফ দিয়ে আমি চারিদিকটা এভাবে সুন্দর একটা জিজ্ঞাক ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা করার কারণেই কিন্তু দেখবেন কি কেকের লুকটা অনেক সুন্দর হয়ে যায় কেকের সাইডে আমি চকলেট গানজ দিয়ে ড্রিপ দিয়ে দিচ্ছি উপরে এই অ্যালফেবেট লিখাগুলো আমি ফন্ডেন কাটার দিয়ে আগেই কেটে রেখেছিলাম এই কাজটা করেছিলাম আমি কেক ডেকোরেশন করার আগেই আর যেহেতু উপরে লেখাটা একটু বড় হবে তার জন্য আমি সাইডে একটু এরকম চিকুন করেই বর্ডারটা দিয়েছি অনেক সময় হয় না আপনি যে কালারটা চাচ্ছেন বা যে ডিজাইনটা চাচ্ছেন আপনার মনের মধ্যে একটা আছে কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না হাতের কাজ তো হাতের কাজ দেখবেন একটার সাথে আরেকটা কখনোই মিল হয় না মনের মিল এবং হাতের মিল দুটো একসাথে খুব কমই হয় কিন্তু এখানে আমার সেটাই হয়েছে মনের মিল এবং হাতের মিল দুটো একসাথে হয়েছে যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কথা বলতে বলতে আমি আমার কেকের ডেকোরেশনটা প্রায় শেষ করে ফেলেছি সবাই আমার এই পেজটাকে ফলো করবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ